ভাই 100 আইটেম নাকি রান্না করা যাবে ভাই কিসের 100 আইটেম ভাই এটা 1000 আইটেম রান্না হবে 1000 আইটেম এটা কি এই যে পোয়া পিঠা বানাম ভাই পিঠা বানাবেন এই দেখেন কি হয় ভাই কোনো চুলা তো নাই কিচ্ছু লাগবে না ভাই আচ্ছা এই এক চুলাতেই আপনার 10 চুলার কাজ হবে ভাই দেখেন এক চুলাতেই 10 চুলার কাজ হবে দেখেন ভাই পিঠা বানাচ্ছেন ভাই আমি ওরকম পারদর্শী না তারপর আমি ট্রাই করতেছি দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন পিঠা হয় কিনা সেটা দেখেন ভাই দেখেন এখানে পিঠা কিন্তু বানানো হচ্ছে কোন চুলা কিন্তু দেখতেছি না জিনিসটা কি বুঝতে হবে আগে জিনিসটা হচ্ছে আপনার ডিজিটাল মাল্টি কুকার মানে এটারে অনেকে রোবট কুকার বললো কিন্তু কোনো ভুল নাই কারণ কি আচ্ছা এই যে পিঠার খামি আমি ওরকম ভাবে পারি না আমি আটা দিয়ে করতেছি ভাই আটা দিয়ে আটার চিনি দিয়ে এটার মধ্যে দেখেন আপনার কি সুন্দর পিঠা হয়ে যাবে ওরে ভাই এতদিন তো শুধু ভাত আর মাংসই রান্না করছে ভাই বহুত করে দেয়াইছি উডি উডি এখন ভালো লাগে না ভাই এখন মাছ ভাতের দিন মনে করেন যে ওটা বাদ দিয়ে দিছি এখন মনে করেন করতেছি হচ্ছে 1000 আইটেম কারণ সামনে হচ্ছে রোজার মাস ভাই দেওয়ার সাথে সাথে তো হয়ে গেছে এই যে ফুলে যাবে ভাই দেখেন এই দেখেন এত দ্রুত রান্না করে অনেক দ্রুত রান্না হবে ভাই দেখেন ডুবা তেলে পিঠা বাস্তে চুলার চেয়েও তো অনেক দ্রুত রান্না করে আবার দেখেন এটার মধ্যে আরেকটার মধ্যে দেখেন কি করি কি করবেন এই যে পুরি আছে না পুরি পুরি এই দেখেন পুরি ছেড়ে দিও পিঠার সাথে পুরি দিয়ে দিলেন হ্যাঁ এতে সমস্যা কি আচ্ছা এই দেখেন কানেক্টার মধ্যে ভাই 1000 আইটেম রান্না বান্না করা যায় 1000 আইটেম এখন আরেকটা আমি রেডি রাখছি এখানে দেখেন বেগুনি করব কারণ সামনে হচ্ছে রোজার মাস তাহলে রোজার মাসে কি আবার আলাদা চুলা যাবেন না দরকার নেই যে বেগুনি এইভাবে নেন বেগুনি এটার মধ্যে ভাই পেঁয়াজও করে দেখাই দেব দেখেন পেঁয়াজও করব এই দেখেন ও রে এই দেখেন দেখেন ভাই এরকম কোন কিছু কেউ করে দেখাইছে না ভাই সবাই তো মাছ ভাত নিয়ে দৌড়াইছে ভাই পর্যন্ত কেউ কিন্তু এরকম কিন্তু এটার মধ্যে যে কত ধরনের কত কিছু এটা উল্টো পিঠা পুরি বেগুনি আলুর চপ পেঁয়াজু এইগুলা কিন্তু কেউ করে দেখায় না দেখেন আজকে ফার্স্ট দেখাচ্ছি দেখেন এইগুলাতে কিন্তু আপনারা এর আগে শুধু ভাত তরকারি রান্না করা দেখেছেন কিন্তু আজকে সব ধরনের ভাজাবাজির কাজ ভাই সবার মুখে কিন্তু একটা কথাই শুনছেন যে এটার মধ্যে 1000 আইটেম রান্না করা যায় আচ্ছা আচ্ছা কিন্তু 1000 আইটেম যে রান্না করবেন 1000 আইটেম রান্না করলে এটা বুঝাই দিতে হবে না আপনার রাইট বুঝাই দিতে কমায় দাও এই দেখেন ভাই পুইটা কি ফুলা ফুলছে এই যে এখন তো মানে কমানো দরকার কিভাবে কমাবো এই যে চুলার মতো গ্যাসের চুলার মতো এই যে কমাই দিবেন চুলার মতো এই যে কন্ট্রোলার দাও আছে তো আচ্ছা এইখানে কন্ট্রোলার আছে এখন কমাই দিছি দেখেন কমায় বাড়াই ইউজ করা যাবে যেমন গ্যাসের চুলায় আমরা কমায় বাড়াই ইউজ করি লাকড়ির চুলায় আমরা লাকড়ি কমায় বাড়াই ইউজ করি আচ্ছা সেইভাবেই এই দেখেন কত সুন্দর হচ্ছে দেখেন ভাই একবারে ন্যাচারাল মানে নিজেরটা নিজে বানায় খাইতেছেন হোটেলের মধ্যে কি বানাচ্ছে না বানাচ্ছে এটা কি আপনি বুঝতে পারবেন বুঝতে পারবো এই দেখেন আমি আরেকটা ছেড়ে দিয়ে এখন এটারে দেখেন ছেড়ে দিলাম আর এইখানে কিন্তু আপনারা উল্টে দেন না সমস্যা নাই তো উল্টে দাও আচ্ছা ওকে দেখেন পুরি ফুলে গেছে পুরি ফুলে গেছে এটা কমায় দিছি কারণ আমি তো ভাই আগেই বলে নিছি আপনাকে আমি কিন্তু ওইরকম এটা ভাজা পোড়ার ইয়াটা বুঝি না আচ্ছা এক হাড়িতে কি সবগুলো করব নাকি ভাই সব দেখেন ভাই বেগুনি কি ফুলা ফুলছে মানে আমি যে পারি না আচ্ছা তারপর দেখেন আমারটা কত সুন্দর হইছে ভাই আমি বলতেছি এক হাড়িতে কি সব ধরনের রান্না করব নাকি হাড়ি কয়টা থাকবে হাড়ি দুইটা থাকবে আজকে ভাই দুইটা থাকবে দুইটা হাড়ি থাকবে এটার মধ্যে আচ্ছা দুইটা হাড়ি থাকবে এই আপনার এটারে টুলটাই দেই আচ্ছা আর এই যে দেখেন দুইটা হাড়ি যে এই মেহা কুইন আছে আমাদের সাথে হাই ভাইয়া মারিয়া রিজন আছে আমাদের সাথে দাম কত জানতে যাচ্ছেন আর আজকে কিন্তু ভাই অনেক কিছু আছে ভাই অনেক কিছু বলতে কি আজকে শেয়ারকারীর জন্য কিন্তু এই মাল্টি কুকারটা গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য সর্বোচ্চ এবং কমেন্টে যদি এটার দাম কেউ বলতে পারে আচ্ছা এই যে দুই হাড়ির এই যে রেসু যে সুইজারল্যান্ডের মাল্টি কুকারটা কত হইতে পারে এটা যদি কমেন্টে কারোর সাথে মিলে এই চপারটা গিফট থাকবে আজকে এই যে আবার চপারও আছে আজকে পৃথিবীর সবচেয়ে হাই স্পিডের চপার নিয়ে এসেছি ভাই যেটার মধ্যে আজীবন কি দেখছেন আচ্ছা পিএইচ কাটে দিতে হয় আলু কাটে দিতে হয় তারপরে কুচি কুচি আজকে আনাম করে দেখাই দেব আনাম করে দেখাই দেব অল্প কিছু কাজ করে দেখাবো এটার মধ্যে যে পিয়াজু ডালটা করে এই পিয়াজুটা এখানে বানায় দেখাই দেব আচ্ছা আচ্ছা এই দেখেন ভাই পোয়া পিঠা হইছে দেখেন পোয়া পিঠা হয়ে গেছে যতটুক পারছো ততটুক দেই পিঠাগুলো উঠাও আচ্ছা দেখেন একেবারে খুব দ্রুতই কিন্তু আপনারা রান্না করতে পারবেন যদি ভাই এটা যেহেতু ডাবল হাড়ি লিটার ক্যাপাসিটি কতটুক রান্না করতে পারবো কতটুক 5 লিটারের ক্যাপাসিটি প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি ভাই বাংলাদেশে এই প্রথম মিয়াকো সাব ব্র্যান্ড যেটা হচ্ছে আপনার রেড সুজের মাল্টি কারি কুকার করে নিয়ে আসছে আচ্ছা এরকম ভাজাবাজি করতে গেলে কিন্তু তেল একটু বেশি লাগবে বেশি লাগুক তারপর আমি কতটুক দিছি রাইট বেশি দেই নাই তো ভাই 5 লিটারের মধ্যে মনে 4 লিটারই খালি পড়ে রয়েছে এখনো রাইট এই দেখেন কত সুন্দর হইছে ভাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন কত সুন্দর ভাজা হয়ে গেছে একদম লাল লাল হয়ে গেছে শোরুম কোথায় শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট এই যে দেখেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় শপ নাম্বার কিন্তু 81 সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে তোমাকে সারা বাংলাদেশ ডেলিভারি দিব প্লাস হোম ডেলিভারি দিব এবং আজকে কোনটা বলছি যে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই যে আজবে মাল্টি কুকার গিফট থাকবে আর কমেন্ট করে জানান কত হবে আজকে রেড সুইস ব্র্যান্ডের 5 লিটার ক্যাপাসিটি ডাবল হাড়ি থাকবে এবং টোটাল কিন্তু তাহলে 10 লিটার হয়ে গেল আচ্ছা দেখেন কত সুন্দর পুলি পিঠা এখন কিন্তু আমি এটার মধ্যে একটু খামিটা বেশি দিছি আর এটা খামিতে কি কি মিলে তো সেটা কিন্তু আমি নিজে জানি না তারপর যতটুক ট্রাই করছি অতটুকু আপনাদেরকে করে দেখাচ্ছি পুরি একদম ফুলে গেছে আরো দুইটা আছে আমি দেখাবো ভাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন কমেন্ট কিন্তু করতেছে কমেন্ট করতে থাকেন লিটার ক্যাপাসিটি টোটাল 10 লিটার হবে
এবং এটা কিন্তু হচ্ছে এইটাই একটা চুলা, এটা একটা চুলা, যেহেতু ডাবল হাড়ি, এই হাড়িগুলো কি আলাদা করা যাবে? তো হ্যাঁ আলাদা করা যাবে, এই যে পার্ট টু পার্ট, পার্ট টু পার্ট, একটাতে রান্না শেষ, আচ্ছা উঠায় ফেলে আরেকটা বসায় দেন এখানে। আচ্ছা তাহলে এই হচ্ছে ডাবল হাড়ি, তাহলে ওয়াশ করো একবারে ইজি, একদম ইজি ভাই, জাস্ট এইভাবে ইয়ে করে দেখেন, পোড়া লাগছে একটাও, পোড়া লাগে না একটাও, কিন্তু পোড়া লাগবে না। আচ্ছা আর এটা সুবিধা হচ্ছে টিস্যু দিয়ে ওয়াশ করতে পারেন, যে এরকম টিস্যু দিয়ে, টিস্যু দিয়ে আপনি ওয়াশ করতে পারেন। ওকে দেখেন এইটা এখন কাজ শেষ মনে হয় আমাদের, আমরা তাহলে এইভাবে বন্ধ করে দিতে পারি, হ্যাঁ বন্ধ করে দিতে পারি। আচ্ছা যদি আমরা বন্ধ করি, বন্ধ করার পরও কিন্তু 5-7 মিনিট গরম থাকবে, ওয়ার্মিং থাকবে, কারণ এখানে কি ওয়ার্মার সিস্টেম দেওয়া আছে, রাইট রাইট। আচ্ছা ওকে, দাম কত, ডেলিভারি চার্জ লাগবে কিনা ভাই, ডেলিভারি চার্জ কি লাগবে ভাই? আজকে যে দামে দিব ডেলিভারি চার্জ আপনি দিয়ে নিতে হবে, কারণ আপনি বিবে কি বলবে যে এত কম দামে পাইছি, ডেলিভারি চার্জটা আমার নিজেরই দিয়ে নিতে হবে। ওকে অবশ্যই। আর কে কোন জায়গা থেকে আছেন দর্শক, লাইভটা একটু শেয়ার করেন, কমেন্ট করেন কে কোন জায়গা থেকে আছেন। একেবারে আনকমন কিছু আইটেম আপনাদেরকে ভাজাভাজি করে দেখাচ্ছি ভাই, একবার দোকানের মতো হইছে, সুলাতেই কিন্তু দেখেন একেবারে ফুলে গেছে, একবার দোকানের মতো হইছে কিনা দেখেন। আচ্ছা ওকে, মনি চৌধুরী আছে আমাদের সাথে, জয় মৃ আছে আমাদের সাথে, নাবির আছে আমাদের সাথে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিজাম বাদশাহ আছে আমাদের সাথে, যেহেতু বলছেন আপনি পেঁয়াজু করবেন এখন, হ্যাঁ পেঁয়াজুটা আগে ওইখানে, পেঁয়াজুটা করতে হলে কি করতে হবে, প্রথমে হচ্ছে ডালটা ম্যাশ করে নিতে হবে, এর জন্য কি আপনি আবার আলাদা পাটা পোতায় যাবেন? না দরকার নাই তো, সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশে একটা সুন্দর চপার চলে আসছে ভাই, যে পুরিটা ছেড়ে দিলাম, সুন্দর একটা চপার, এমন একটা চপার আসছে, এটার মধ্যে এইগুলি একটু উঠাও, আচ্ছা এটার মধ্যে আপনি ম্যাশ করে এইখান থেকেই আপনি ওইখানে আলু চপ বেগুনি ভাজতে পারেন। একটু দেখি ভাই, সারা দিনের আপনার বৈদ্যুতিক কষ্ট যাবে কত জানেন? কত? মাত্র 6 টাকা, সারা মাসে 180 টাকা, মাত্র 6 টাকা। দেখেন কত সুন্দর করে ফুলতেছে, আচ্ছা একবার দোকানে পুরিটা আপনি এখানে দেখেন, এটা কিন্তু জানাতো না কোনো ব্র্যান্ড না, এটা হচ্ছে রেড সুইস, রেড সুইস মিয়াকো সাব ব্র্যান্ড। আচ্ছা অন্যান্য কোন ব্র্যান্ড নিলে হয়তো এটা কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি আছে? হ্যাঁ অবশ্যই ভাই, আমি কোনটা বলছি আপনাকে, এটার সাথে আসছে ডাবল পাতিল, আচ্ছা ছবিও দেওয়া আছে ডাবল পাতিল, ডাবল হাড়ি, আমি আরেক পাতিল কই খুঁজা পাবো, রাইট, কোম্পানি আনে দুটো, আরেক পাতিল তো আমার রাত্রে বানাইতে হবে। আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকবে ভাই? গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে হচ্ছে 5 বছর ওয়ারেন্টি, 6 মাসের কয়েল গ্যারান্টি, 6 মাসের কয়েল, 6 মাসের কয়েল গ্যারান্টি। আচ্ছা ওকে, দুবাই থেকে আশরাফুল আছে আমাদের সাথে, শম্পা শামরিন আছে, শামরিয়া আছে আমাদের সাথে, সামিরা আছে, সরি একটু দেখেন না ভাই, দেখেন কত সুন্দর একেবারে ফুলে ফেপে উঠেছে, আবার দেখেন এখন এই যে মাপ পেয়ে গেছে, এখন যদি অল্প অল্প দেই দেখেন কত সুন্দর করে ফুল সুন্দর হবে, একটু ঘুরে ঘুরে দেন, এই দেখেন, আচ্ছা ওয়াও, এটাই ফুলে যাবে ভাই, কারণ আমি তো খামিটা করতে পারি না ভাই, আমি তো খামি করতে পারলে তাহলে দোকান দিয়ে বসতে হবে এখানে, রাইট, এটা এইটাই ফুলে যাবে, এই যে আনাবানাম পেঁয়াজ, আনাবানাম পেঁয়াজ, এইটার কাজটা দেখেন, এটা হইতো হইতো আমি একটা জিনিস দেখাই, ওকে ওকে, এই যে মরিচ দেখেন, আচ্ছা এই যে মরিচ গুলাও দিব একসাথে কুচি কুচি করে, এইখান থেকে মনে করেন ডালের বড়াটা করে দেখাই, ডালের বড়া করে দেখাবো নাকি, এই দেখেন, ওকে মরিচ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজও আছে, আর কমেন্ট করতে থাকেন, সর্বোচ্চ শেয়ার করতে থাকেন ভাই, আচ্ছা এই দেখেন, ওকে এই যে দেখেন, আনাম দিছি না কোনো কাটাকাটি কিন্তু করি নাই আপনাদের সামনে, রাইট, এই যে এটা ঢুকাবো, আচ্ছা এই যে লক হয়ে গেছে, এটা একটু খুলে নেই, আচ্ছা এই যে দেখেন একদম ইজি কাজ হবে, আচ্ছা ওকে, ইলেকট্রিক কিন্তু, একদম ইলেকট্রিক, এটা দিয়ে সব ধরনের কাটাকাটি করতে পারবেন, প্লাস এটার মধ্যে পেস্টও করতে পারবেন, আচ্ছা পানি দিয়ে দিলে পেস্ট হবে, পানি লাগবে না, দাঁড়ান আমি মোটরটা একটু বসায় নেই, ওকে ওকে ওকে, এই যে দেখেন, এখন এটার মধ্যে কিভাবে আপনি পেঁয়াজুটা ভাজবেন সেটাও দেখেন, এটা কিন্তু মানে রোজার আইটেমও কাজ করতে পারবেন, ভাত মাংস রান্না করে সবই করতে পারবেন, সবাই তো ভাত মাংস করেই দেখাচ্ছে, প্লাস হচ্ছে আপনার বিভিন্ন মাছ ফ্রাই করে দেখাচ্ছে, আমি একটু ইউনিক ভাবে কেন দেখাচ্ছি, যেহেতু উনিও বলতেছে আমরাও বলতেছি যে 1 টাকার কুকারে 1000 আইটেম রান্না করা যায়, তো 1000 আইটেমের মধ্যে আরো 5টা আইটেম আপনি চুজ করেন না যেগুলো হয়, আচ্ছা আমরা দেখলে কাস্টমার বুঝবে, রান্না করি হচ্ছে তরকারি আর ভাজা ভাত, ভাজা ভাজি আর অন্যান্য আইটেম কিন্তু দেখতে পারতেছে না কাস্টমার, এখন এই যে এটা করলাম না, হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে ডালগুলো ঢালেন, আচ্ছা ডালগুলো দিয়ে দিলাম, এই দেখেন এই যে ডালগুলো এর মধ্যে ঢালো, ইয়ামিন ইসলাম বনি আছে আমাদের সাথে, হাই ভাইয়া হ্যালো, ওকে মনি চৌধুরী আছে আমাদের সাথে, নাইস লিখছে, এই দেখেন মানে খুবই ভালো লাগতেছে, এইটা যে প্রাইস দাম শুনে আজকে অনেক কাস্টমার অজ্ঞান হয়ে যাবে, আচ্ছা এইটাতে কি কি করা যাবে, এটার মধ্যে আপনি আদা রসুন পেস্ট, মাংস কিমা, আচ্ছা তারপর হচ্ছে যে এরকম কাঁচা মরিচ, এইগুলি আদা রসুন সবকিছু করতে হবে, সবকিছু করতে হবে, এই দেখেন পেঁয়াজুটটা এখানে রেডি করে নিচ্ছি, আচ্ছা শেষ, যদি আরেকটু পানি দেন, পানি দিলে আরো ভালো, আচ্ছা ওকে, অসংখ্য ধন্যবাদ, আসলে আমরা এটাই কিন্তু চেষ্টা করি, আসলে
কোথায় কম দামের ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন? সব ভাই আমার কথা হচ্ছে কি যে আপনি জায়গায় জায়গায় রাইস কুকার জায়গায় জায়গায় ইলেকট্রিক চুলা এগুলি কিনে টাকা নষ্ট না করে কাজের আইটেম একটা নিলে কিন্তু আপনার কাজ হয়ে যায়। আচ্ছা এই যে হালকা একটু পানি দিয়ে নিলে অকাজের দশটার চেয়ে কাজের একটা নিলে কিন্তু একটা নিলে বেটার আপনার। এই দেখেন ওকে এই যে আপনি এটা বসাই দিলাম এখন দেখেন কি হয় এখন পেঁয়াজ উঠতে রেডি হয়ে যাচ্ছে। এখন এখান থেকে উঠায়া এখানে দিয়ে পেঁয়াজ উঠা করে দেখা দেবে। ভালোবাসা অবিরাম রইল ভাই নীলপরি লিয়ান জানাচ্ছে আমাদের সাথে ভাই আছে শেয়ার করে গিফট কিন্তু দিয়ে দিব। আচ্ছা শেয়ার করে দিয়ে দিব তিন দিন পর্যন্ত শেয়ার করেন শেয়ারকারীর জন্য গিফট কমেন্টকারীর জন্য কিন্তু গিফট আছে। দেখেন এখন পেঁয়াজও করব বলছিলাম না। আচ্ছা এই দেখেন এই যে দেখেন পেঁয়াজুর ডাল এটার মধ্যে কিন্তু মরিচ পেঁয়াজ ডাল একসাথেই করছি দেখেন রমজান মাসে আসলে কিন্তু আগে দেখতাম আমাদের মায়েরা এরকম পাটায় বাটতো কিন্তু কষ্ট হইতো না কষ্ট হতো কত সেকেন্ড লাগছে এটা পেস্ট করতে মাত্র 10 সেকেন্ড 10 সেকেন্ড না এই যে দেখেন। আচ্ছা এখন আমি কিভাবে পারি না যত পুরি কিন্তু হয়ে গেছে আমাদের পুরি হয়ে গেছে দেখেন। আচ্ছা ওকে এই দেখেন দেখেন লাইভটা শেয়ার করেন আর কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের লাইভটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন দেখার সুযোগ করে দিবেন সবাইকে। আচ্ছা দেখেন পেঁয়াজও আরো বেশ করতে পারবেন আমি তো ভিডিওতে দ্রুত দেখাবো এর জন্য কাজটা এইভাবে করতে রাইট রাইট এই দেখেন ওকে সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন। আচ্ছা ওকে এটা আরেকটু যদি পেস্ট করে নিতাম আচ্ছা আরো বেটার হতো কিন্তু আমার অত সময় না আমি এটার মধ্যে ভিডিওটা শেষ করতে হবে খুব দ্রুত। আচ্ছা এখন এটা গ্যারান্টি হচ্ছে 6 মাসের কয়েলের 6 মাসের কয়েলের 5 বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি লিটার ক্যাপাসিটি আবার একটু বলে দেই এটা 5 লিটার ক্যাপাসিটি রান্না করলে কতটুকু ভাত রান্না করলে ভাত রান্না করলে আপনি সর্বনিম্ন 2 কেজি ভাত রান্না করতে 2 কেজি ভাত মানে যদি সর্বোচ্চ করেন সর্বনিম্ন বলছেন সর্বোচ্চ যদি করেন কারণ ভাতটা তো ফুলবে রাইট আবার যদি বলেন যে আমি মাংস রান্না করব সর্বনিম্ন 3 থেকে 3.5 কেজি মাংস রান্না 3 থেকে আবার এটা কিন্তু ফুড গ্রেড স্বাস্থ্যসম্মত ভাই। আচ্ছা কারণ কথা হচ্ছে যে একটা প্রোডাক্ট আমি যে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আপনার মনি চৌধুরী আছে হবিগঞ্জ থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালোবাসা পাঠাচ্ছে শুধু আসলে প্রোডাক্টটা দেখে কাজ দেখে কিন্তু আমার কাছেও ভালো লাগতেছে এই দেখেন কত সুন্দর করে কাজ করা যাচ্ছে এই যে পেঁয়াজুটা কিন্তু এখানে করে নিয়েছি ওকে কুকারগুলো ভাই দরকার বলে বাসায় নিয়ে করবো কিন্তু আমার কথা হচ্ছে লাইভে তো আপনাদের এইটা এটা কত ওয়াটের এইটা হচ্ছে আপনার এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে ওকে ন্যাশনাল ভিউ ব্র্যান্ড এটা হচ্ছে 300 ওয়াট 300 ওয়াটে কত দ্রুত হইছে দেখছেন রাইট আনাম কারছে কিন্তু পিএস মানে আপনি 4 ভাগ 2 ভাগ করে কিন্তু আমি দেইনি রাইট এটার মধ্যে সব কিছু করতেছেন এটা থেকে আপনি কমপ্লিট করে নিতেছেন। আচ্ছা এই দেখেন দেখেন কত সুন্দরে হয়ে যাচ্ছে এই দেখেন। আচ্ছা ওকে দেখেন অনেকেই কিন্তু কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করেন হ্যাঁ সর্বোচ্চ শেয়ারকারীর জন্য এই চুলাটাই কিন্তু একবারে গিফট থাকবে গিফট আর কমেন্টে যার সাথে প্রাইজ মিলবে তার জন্য হচ্ছে চপারটা গিফট থাকবে চপারটা গিফট থাকবে চপারটা গিফট থাকবে। আচ্ছা চোখে আর 2 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি আপনারা কমেন্ট করতে থাকেন 5 লিটার 5 লিটার 10 লিটার ক্যাপাসিটি রেড সুইস রেড সুইস ব্র্যান্ডের এই চুলাটা আপনাদেরকে দেখাই দিলাম যে কোনো জায়গায় বসে আপনারা কিন্তু এটার মধ্যে একটু বেগুনি ছেড়ে দেখাই দিই করতে পারবেন। আচ্ছা আমরা যেহেতু রাঁধুনি না হ্যাঁ আমরা কিন্তু আপনাদেরকে চেষ্টা করতেছি ভালো করে এটা মধ্যে হয় ভাই সেটা দেখাচ্ছি রাইট এখন আপনি বাসায় আপনার মনের মতো আপনি রান্না করে নেন ওইখানে তো আপনাকে বলার মতো কেউ নাই। আচ্ছা বলার এটা মধ্যে দেওয়া দরকার নেই বলার মতো কেউ নাই রাইট দেখেন সবকিছু করতে পারেন ভাই শম্পা দামটা বলতে হবে ভাই নাহলে কিভাবে নিব দাম যে দাম বলবো আমি কি বলছি আপনি নিজের ইচ্ছায় আচ্ছা আপনি ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে নেবেন মাল। আচ্ছা আচ্ছা ওকে এই দেখেন কত সুন্দর করে ফুলে যাবে দেখেন কত সুন্দর করে ফুলে গেছে একসাথেই করতেছি কিন্তু ভাই। আচ্ছা দেখেন দেখেন মানে ক্যাপাসিটি কিন্তু অনেক বড় অনেক বড় দেখেন না কতগুলো হয় একসাথে। আচ্ছা এই দেখেন দেখেন চমৎকার ওকে হারো জাস্ট এভাবে মানে বেগুনিটা মানে পারফেক্ট বানাইতে পারতেছে কেন এটা আবার একটু বুঝি তো। আচ্ছা এর জন্য কারণ ওর রশিদ আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখেন কত সুন্দর ওকে মনি চৌধুরী ভাইয়া প্রাইস 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 ভাই এই যে চপারটা আপনি দেখাইছেন সবকিছু কুচি কুচি করার জন্য কুচি কুচি করার জন্য আদা রসুন পেস্ট হবে এটাতে পানি দিলে এই যে ধরেন না এটাই আদা রসুন। আচ্ছা এই দেখেন এটারে এখানে দিয়ে পানি দিয়ে দেখেন করে দেখাই দিব। আচ্ছা তো পানি নিও এই দেখেন এটা এখানে দিলাম ওকে যদি পেঁয়াজের জন্য করতে চান সেক্ষেত্রে প্রথমে অনেকে আধা বাটা করে। আচ্ছা এই যে মটরটা বসাবেন। আচ্ছা এই যে আধা বাটা কতক্ষণ লাগে জাস্ট দেখেন অনেকে একটু ছোবা ছোবা টাইপের খাইতে চায় হ্যাঁ আধা ভাঙা যেটাকে বলে। আচ্ছা ধরেন এই যে আদা রসুন
এই যে কাজ হইছে ভাই এখন এটার পেস্ট করবেন কিভাবে এই যে পানি দিবেন পানি লাগবে যতটুক দরকার এই যে পানি দিয়ে দিলাম একটু দেন হ্যাঁ ঠিক আছে এই দেখেন এখন এটার পেস্ট করব ওকে একবারে পেস্ট এ দিয়ে এই দেখেন দেখেন আমার কথা কাজে মিল পান কিনা পাইছেন ভাই পেয়েছি ভালো হয়ে যাবে একদম মধ্যবিত্ত পরিবারের কথা চিন্তা করে দামটা বলবেন যেন নিতে পারি মধ্যবিত্ত না আজকে নিম্নবিত্তরাও নিতে পারবে সবাই নিতে পারবে ভাই আল্লাহর দুনিয়া সবাই গরিব একমাত্র আল্লাহ ছাড়া আচ্ছা এখন কেউ হচ্ছে খনিকের টাকা হলা আবার কেউ মনে করেন যে নাই আচ্ছা মনি আপনি বলতেছে এত সুন্দর করে রান্না উনি নিজেও করতে পারে না আপনি যত সুন্দর করে রান্না তাহলে ভাই এটা আমি করতেছি না মানে এই যে আমার কারিগর করতেছে এই যে একটু খায়া দেখাবে আমি যে রান্না করছি একটু খায়া দেখাবো না এই দেখেন লবণ টমন হইছে নাকি ভাই সবই দিছি পারফেক্ট একবারে মচমচা দেখেন না আচ্ছা একবারে যেটা আপনার হোটেলে বিক্রি করে দেখেন কত সুন্দর ওকে এখন আমি কমেন্ট অফ লিখে দিচ্ছি এখন আর কমেন্ট করলে হবে না পুরি ভাই এই যে পুরি যারা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি লাইভটা শেয়ার করে রাখেন হ্যাঁ আচ্ছা এখন ভাই তাহলে এই চপারটা হ্যাঁ এটার প্রাইস কত থাকবে মাত্র 2380 2380 টাকা 2380 টাকা মাত্র 2380 টাকা ছিল যে মধ্যবিত্তদের সব নাতে না গেলে মনি আপু এই যে আপনার জন্য না সবার জন্য আপনার মতো অনেক মনি আপু আছে আচ্ছা তাদের জন্য এই প্রাইসটা দিয়েছেন আচ্ছা আহমেদ সোহেব আছে আমাদের সাথে এটা কিন্তু ন্যাশনাল ব্র্যান্ডের ভাই ন্যাশনাল ভিউ এটা কিন্তু প্রোডাক্ট হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এই যে কি লেখা আছে দেখেন 3 ইয়ার্স অফ ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রাইট অল বিশ্বের জন্য 3 ইয়ার্স ওয়ারেন্টি প্রত্যেক প্রোডাক্টে দেবেন 1 বছর ওয়ারেন্টি দেওয়া থাকে আচ্ছা তাহলে এটা হচ্ছে 2380 টাকা আচ্ছা এরপরে হচ্ছে মাল্টি কুকার মাল্টিকুকার প্রাইস দিতেছে মাত্র 4250 টাকা 4250 মাত্র 4250 মাত্র 4250 কেন বলেন তো 5 লিটার তা আবার এই যে সবচেয়ে বড় সাইজ ইউরোপিয়ান কোয়ালিটি রেড সুইস ব্র্যান্ডের আচ্ছা ইউরোপিয়ান এবং একবারে ইজি টু ক্লিন আচ্ছা খুলে পয়সা করতে পারবেন বলেছিলাম না মিয়াকো সাবরে এটা তো 6-7 জনের জন্য হ্যাঁ যদি আমার 2-3 জনের জন্য দরকার হয় হ্যাঁ এই যে আছে মিয়াকো আছে মিয়াকো কোম্পানিরই কিন্তু রেড সুইস আচ্ছা এই যে মিয়াকো এটা আছে 4 লিটার 4 লিটার এটা দুইটা হাড়ি 4050 এটা হচ্ছে 5 লিটার 5 লিটার দুইটা হাড়ি থাকবে প্রাইস থাকবে অনলি 4200 টাকা 4250 টাকা নষ্ট আচ্ছা ওকে ভাই অর্ডার করবো কেমনে তাড়াতাড়ি কোন এই যে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আচ্ছা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন ঢাকার বাইরে হইলে আচ্ছা 1000 টাকা বিকাশ করবেন বা 500 টাকা সর্বনিম্ন বিকাশ করতে হবে আচ্ছা দিয়ে নাম ঠিকানা দিয়ে দিবেন মাল পাঠিয়ে দিব বাকি টাকা মাল হাতে পরব দিয়ে দিবেন আচ্ছা ওকে অনলি 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স 500 থেকে আগে আবার যদি দুইটা মিলে কেউ নেয় দুইটা মিলে এটা হচ্ছে 2380 2450 বলছিলাম পরে লাস্টে কারণ আপনার একটা জিনিস মিস্টেক হয়েছে এটা 4250 টাকাই রাখবো আপনার জন্য আমি 4250 টাকা আর এটা হচ্ছে 2400 যেহেতু 4200 দিয়ে দিয়েন 4200 দিয়ে দিব ভাই আসলে কথা এই প্রফিট একটু কম ভাই কম কমই করে 4200 টাকাই রাখলাম 4200 টাকা 4200 টাকাই রাখলাম এটা দিলাম হচ্ছে 2380 টাকা 2380 দুইটা যদি কেউ একসাথে নেয় একসাথে নিলে আমার তরফ থেকে ডেলিভারিটা ফ্রি করে দিব দুইটা একসাথে নিলে জি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে দিব আচ্ছা আচ্ছা ওকে একবারে হ্যান্ড টু হ্যান্ড হাতে প্রোডাক্ট পেয়ে তো লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখবেন না দেখেন একেবারে কড়কড়া হয়ে গেছে কিন্তু আমি তো এই আটা ছাড়া করছি আচ্ছা সাদিয়া আফরিন আছে আমাদের সাথে ভাইয়া এটা কিন্তু ডাইরেক্ট ডাল আচ্ছা আটা নাই কিন্তু আটা মিক্স থাকলে কি আরেকটু সুন্দর আরেকটু সুন্দর লেপা লেপা হইতো পাতলা করে দিতে পারবেন ভাই ইফতার করে নিয়েন ওকে লাইভ শেষ করে ইফতার করে নিব ওকে ভাইয়া এই ইলেকট্রিক চুলা আছে কিনা আপনার কাছে হ্যাঁ ইলেকট্রিক চুলা আছে তো এই যে প্রেস্টিজার আছে প্রেস্টিজ ইনভার্টার চুলা আছে নিয়ামা আছে ওকে তো লাইভটা শেয়ার করে রাখেন দুইটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে যার যেটা ভালো লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন